kaya gusto vaccination influenza ito sa toilet na kaya po sudo madam ita ab mera ওটা আমরা ওই রেকর্ড রাখি আর কি ও রেকর্ড হ্যাঁ কতজন আইতাছে কি কি ওষুধ আমরা দিতাছি কি কি মানে পরিষেবা আমরা প্রদান করি তো এটা রেকর্ড রাখি এমনি কোন ভ্যাকসিনের সেন্টার বেশি আপনারা দেই আবার কোন ওষুধটা বেশি সব রকমের ভ্যাকসিনই দাও এখন যেমন গরু মানে শরীরের মধ্যে গোটা গোটা ফুটে যেতেছে গা সব দিকে তো এখন রোগ কক্সটা বেশি করা হইতাছে এমন সময় সময় বাতা রোগেরও করা হয় এরকম গলা ফোলা রোগেরও করা হয় এখন এটাই করা হইতাছে গোট পক্স ভ্যাকসিন যেটা গোট পক্স এটা ফর ওই গোট গোটের গোটকেও করা হয় এটা দিয়া গরুর গরুরও করা হয় অল ইন ওয়ান ওকে স্যার সো আজকে এটা মানে কেটা চলতেছে আজকে অ্যাকচুয়ালি 24 তারিখ আমাদের যে মোবাইল ভেটেরিনারি ইউনিট গাড়িটা দেখতাছেন এটা হচ্ছে ভ্রাম্যমাণ পশু চিকিৎসালয় এটার মাধ্যমে আমরা এই মোহনপুর এডিবিএল এর আন্ডারে যেমন ব্লকটি আছে উষাবাজার বামুটিয়া মোহনপুর লেফুঙ্গা বিভিন্ন জায়গাতে আমরা এরকম হেলথ কাম ভ্যাকসিনেশন কাম করি ওইখানে ওই যারা ফার্মার্স আছে তারা গরু ছাগল মহিষ যার যার পানি লয়ে আসে আমাদের এমবিউতে ডাক্তার আসেন আমরা ওখানে আই পশুপত্র আছে ভ্যাকসিন করা হয় এবং আমাদের এখানে যে পশু সখী যারা আছেন অথবা এখানের যে আমাদের ডোর স্টেপ ওয়ার্কার্সরা আছেন তাদেরকেও আমরা যুক্ত করি বিভিন্ন রোগের ঔষধ ভ্যাকসিন যা যা লাগে দেওয়া হয় মানে মাঠে গিয়া পরিষেবা প্রদান করা তো এইভাবে আজকে আমরা বিভিন্ন জায়গাতে মানে প্রত্যেক সপ্তাহে 4-5টা করে ক্যাম্প করা হয় আজকে আমরা যেটা করতেছি সেটা নন্দগ্রাম চৌধুরী পাড়া লেফুঙ্গার আন্ডারে ইডি নগর এখানেও আমরা ক্যাম্প করতেছি আইসি ক্যাম্প করতে অনেক ফার্মাসি আইতাছে আরও আইব এইভাবে আমরা ওষুধপত্র দিব আজকে এখানে আমি আসি ডক্টর তপন রায় আমার সঙ্গে আছেন ডক্টর সমশ্রী দেব আর আমাদের তো এখানে আছেন আরও হেল্পার এবং পশু সখীরা আছেন সঙ্গে আছে আমাদের এখানে তার চেয়ারম্যান সাহেব আপনি মেম্বার আসেনি আর আমাদের ইয়ারিয়ে স্টাফ আছেন সুনীলবাবু ওই সবাই মিলা আমরা একসঙ্গে ক্যাম্পটা করি এবং ক্যাম্পটা যাতে সাকসেসফুল হয় সেই চেষ্টা করি আর স্যার এটা এভরি ইয়ার নিয়ে এটা আপনারা কন্টিনিউ করেন না ইয়ারে কয়বার করে এটা ইয়ারে বলতে কি আমরা তখন মানে প্রত্যেক সপ্তাহে 3-4 দিন করে করতেছি প্রত্যেক সপ্তাহে বিভিন্ন জায়গাতে মিলে মিলে তাহলে তো ইয়ারলি আপনার কতটা হইতেছে দেখেন প্রত্যেক সপ্তাহে 3-4টা করলে মাসে আমাদের প্রায় 4টা করে যদি ধরি তাহলে আমাদের 4-4 16টা হইতেছে তো এরকম করে ইয়ারলি আইতেছে এবং এটা এখন এখন থেকে সবসময় এরকম হইব ও শুধু ভ্যাকসিনেশন নিয়ে না কোনো হেলথ ক্যাম্প মানে এই যে ওষুধ টুষুধ দেওয়া এছাড়া যদি আমাদের ট্রেনিং প্রোগ্রাম হয় ট্রেনিং অফ ক্যাম্পাস ট্রেনিং বা অন ক্যাম্পাস ট্রেনিংয়ে ফার্মাসি ট্রেনিংয়ে দেওয়া হয় বা বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন স্কিম আছে মানে সরকারি স্কিম স্কিমের মাধ্যমে আমরা ছাগল শুকর মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাও দেওয়া হয় এবং কিছুদিন আগে আমরা এই লেফুঙ্গাতেই 185 জনের 10টা কইরা মুরগির বাচ্চা এবং 1 কেজি কইরা খাওয়ান দেওয়া হয়েছে এভাবে বিদ্যাসাগরও দেওয়া হয়েছে আবার অক্ষণ নতুন কইরা স্কিম আইব নতুন কইরা আবার দেওয়া হইব ছাগল দেওয়া হইব শুকর দেওয়া হইব মুরগ দেওয়া হইব হাঁস দেওয়া হইব এভাবে চলবো আর কি ওকে স্যার আপনার পরিচয় স্যার আমি হচ্ছি ডক্টর তপন রায় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোহনপুর আর আমার সঙ্গে আছেন ডক্টর সমশ্রী দেব এমবিইউ ওকে থ্যাংক ইউ স্যার